আগে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে মরিয়া তৃণমূল ভগবানগলা ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে মহিষাস্থলী অঞ্চলে পঞ্চায়েত রাজ এবং বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার পঞ্চায়েত রাজ এবং বুধভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল ভগবান গোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চার নম্বর মহিষাস্থলী অঞ্চলে শুক্রবার কালুখালী ডিএমএস প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বুধভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিপিএসসি চেয়ারম্যান সাগির হোসেন প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান প্রাক্তন সম্পদ সচিব চাঁদ মোহাম্মদ ব্লক সভাপতি আফরোজ সরকার রাজেশ সহ তৃণমূল কর্মীরা দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয় সম্মেলনের সাংগঠনিক নানান সমস্যা দূর করে সংগঠনকে শক্তিশালী করতে পঞ্চায়েত ভোটের আগে বুথভিত্তিক সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে